আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, ছুটির দিন। তবে এরকম ছুটির দিন এখন তো আসলে প্রত্যেকটা দিনই হয়ে গিয়েছে, আর অন্যান্য দিনও আসলে মনে থাকছে না কিবার, আর শুক্রবারের দিনও কিন্তু মনে থাকছে না যে আজকে শুক্রবার কিনা, বা আসলে প্রত্যেকটা বাড়ি এখন উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আগে যেমন আমরা, অর্থাৎ বলতে চাচ্ছি যে এই পরিস্থিতির আগে আমরা করতাম কি, শুক্রবারের একটা ছুটির দিন ও যখন বাসায় থাকতো তখন আমরা সেই দিনটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতাম। নওশাদ কিন্তু অত্যন্ত ক্যামেরা শাই, ও যখন ক্যামেরার সামনে আসে একদমই কথা বলতে কিন্তু অপ্রস্তুত ফিল করে। অনেক কষ্ট করে ও কিন্তু এখানে এসে তোমাদের সামনে কথা বলে। আর দুঃখের বিষয়, আজকে ও যখন কথা বলছিল কিভাবে যে ভয়েস ক্লিপটা হাইড হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। আর কি করব, কাটতে কিন্তু আমার খুবই মায়া লাগলো এই অংশটা, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আর মনে পড়ে যাচ্ছে আমার সেই আগের শুক্রবারগুলোর কথা। অর্থাৎ আজ থেকে প্রায় 3 মাস আগেও আমি শুক্রবারের দিন প্ল্যান করে রাখতাম যে কী কী কাজ করব। অর্থাৎ বুধবার বৃহস্পতিবারেই মনের মধ্যে একটি খুশি খুশি ভাব চলে আসতো যে শুক্রবার এসে গিয়েছে, আমি কোথায় কোথায় বেড়াতে যাব বা কী কী শপিং করব একটা লিস্ট করে ফেলতাম। হ্যাঁ, শুধু মল বা মার্কেট কেন, মনটা তো এমনিতেই খারাপ যে গত কয়েক সপ্তাহ আমরা মসজিদেও যেতে পারছি না নামাজ আদায়ের জন্য। নামাজটা বাসাতেই পড়ছি, এমনকি জুম্মার নামাজও বাসাতে পড়ছি, এই কারণেই মনটা অনেক খারাপ। আমরা চাই যে আল্লাহর কাছে দোয়া করি যাতে অনেক সমস্যা থেকে আমরা যাতে সমাধান পাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক যাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি এবং মনটাকে একটু প্রফুল্ল করতে পারি। এমনিতেই মনটা অনেক খারাপ, কোনো ধরনের বিনোদন হয় না আসলে বাসাতে বসে। শুক্রবারের দিন বলতে এটাই ছিল যে সারা সপ্তাহ জুড়ে যেমন তেমন রান্না করি না কেন, শুক্রবারের দিন যখন সবাই বাসায় একসাথে থাকবো একটু কিছু ভালো রান্না টান্না হবে। তো আসলে এখন প্রত্যেকটা দিনই এরকম হয়ে গিয়েছে যে কোন দিন কী রান্না করছি সেটার তো কোনো ঠিকই নেই। তবে আজকে একটু কিছু স্পেশাল রান্না করার চেষ্টা করেছি, আর সেটাও কেন যেন মানে কি বলবো, খুব একটা মজা পাচ্ছি না। অন্য সময় যেমন একটা মজা পেতাম সেই মজাটা কিন্তু এখন আর নেই। তারপরেও করতে হবে, একটু ভালো লাগা নিজের মধ্যে কাজ করাতে হবে। আর হচ্ছে এই জন্য আমি কিছু আয়োজন করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে আমি সকাল থেকে আসলে কী কী করেছি এইটা একটু শেয়ার করি, কি বলো? তুমি কি বলো? বলো দেখো। সুন্দর একটি সকাল দিয়ে শুরু হলো দিনটির সূচনা। সকাল বললে ভুল হবে, আসলে এখন অনেক ভোর, আর চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজে দিনটির সুন্দরভাবে আসলে সূচনারত হয়েই গিয়েছে। আর ওই মেঘগুলো যেন যেতে যেতে বলে দিচ্ছে আমরাও শুরু করলাম আমাদের এই যাত্রা। আর আমার এ বারান্দাতেও রয়েছে অল্প কিছু গাছ, এর মধ্যে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার হাসনাহেনা গাছটা, এর ডালেও কিছু ফুল এসেছে। আর এই অল্প স্বল্প ডালের ফুলগুলোতেই এত সুন্দর সন্ধ্যাবেলায় গন্ধ ছড়ায় যে আমি তো অবাক হয়ে যাই যে এত অল্প ফুলে, অর্থাৎ এত সামান্য কটা ফুলও যে এত সুন্দর গন্ধ ছড়াতে পারে সেটা আসলে যাদের বাসায় এই গাছটি রয়েছে তারাই জানবে। আর আমি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে আমার গোলাপ গাছগুলোতে কিছু পোকা হয়েছিল, সেগুলো আমি কেটে ফেলেছি। এই যে এই অবস্থা সেই গাছগুলোর, এই গাছগুলোকে নিয়ে এসে এখন আমি আমার এই বারান্দাটায় রেখেছি, কারণ এই বারান্দাটা হচ্ছে পশ্চিম দিকে এবং সারাদিন অনেক রোদ পড়ে, তাই ভাবলাম এই গাছগুলোকে কেটে রোদেই রাখি। আর এই দেখো, এই গাছটা আমার খুবই পছন্দের, কিন্তু আমি কোনো নাম জানি না এইটা। তোমরা যদি কেউ নাম জানো প্লিজ আমাকে জানাবে। একদম পদ্ম ফুলের পাতার মতো গোল গোল পাতাগুলো, দেখতে খুবই চমৎকার। আমি ভাবছি এগুলোকে একটি অন্য টবে নিব, কারণ এখানে আরও একটি গাছ রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছটির নাম কি আমাকে প্লিজ জানাবে। আর এই গাছটিরও আমি আসলে নাম জানি না, তবে আমি প্রথম দেখলাম যে এই গাছটিও ফুল দেয়। ওই যে দেখো সাদা একটি ফুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাদা না, এটার কালারটা হয় গোলাপি। এখানে ক্যামেরায় আসলে ঠিকমতো কালারটা আসছে না, তবে প্রত্যেকটা জিনিসে আসলে সুন্দর, প্রকৃতি এত সুন্দর আসলে বলে এর সৌন্দর্য শেষ করার মতো না।
আর এই যে আমার লেবু গাছটি বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আর বাতাসে এত সুন্দর গাছগুলো দুলছে, খুবই ভালো লাগছে এই সকালটা। আর যেহেতু আমি তোমাদেরকে বলেছি আজকে আমি সকাল থেকে কি কি করব, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই খাবার দাবারের অংশটা বাদ দেই কিভাবে। আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস। আমি গরুর মাংসটাকে সব ধরনের মশলা দিয়েছি এবং সেই সাথে কিছুটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আর এটা তো তোমরা সকলেই জানো যে গরুর মাংস কিন্তু বিভিন্ন রকম করে রান্না করা যায়, তবে যেভাবেই রান্না করা যাক না কেন স্বাদটা কিন্তু সবসময় দেখি ভালোই লাগে। আসলে আমরা বাঙালিরা এতটাই মজা করে রাঁধতে পারি যে সেটাকে যেভাবেই রান্না করি না কেন মজা তো লাগবেই। আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে সেই রান্নাটাও কিন্তু অসাধারণ হয়, অর্থাৎ টেস্টটা একটু অন্যরকম আসে। আর বাসায় গরুর মাংস আমি আমার হাজবেন্ড ছাড়া তেমন কেউ কিন্তু খুব একটা খায় না, কাজেই আমি অল্প করেই রান্না করে নিচ্ছি। আর সেই সাথে রান্না করব মুরগির মাংস, আর থাকবে কিছুটা কাবাব। গরুর মাংসটাকে আধা ঘন্টার উপরে ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন আমি একটি প্যানে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ আর দালচিনি, সেটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন একটি সুন্দর স্মেল এসেছে তখন তার সাথে অ্যাড করেছি আমি পেঁয়াজ, এবং পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নেব। আর এই গরুর মাংসটা আমার এতই ভালো লাগে যে এটাকে যেভাবেই রান্না করা হোক না কেন আমার কিন্তু খেতে সবসময় ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেই আছো যে গরুর মাংসটাকে যেভাবেই রান্না করা হোক না কেন খেতে তোমরা পছন্দ করবেই। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংসটা। আসলে আমি বললাম না যে গরুর মাংস রান্না করা আসলে সবটাই প্রায় একই রকম, কোনো জিনিস কিছুটা আগে আর কিছুটা পরে অ্যাড করা, এই তো। আর আসলে হাতের কাজের মধ্যেই রয়েছে টেস্টের মূল বিষয়টি। আর এখন মাংসটাকে আমি ভালো মতো তেলের সাথে মাখিয়ে নিব এবং এটা এভাবেই থাকবে কারণ এটা থেকে কিছুটা পানি বের হবে, আমি কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করব না। এই যে দেখো মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয়ে গিয়েছে এবং এটাকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 মিনিট পরে এসে এই যে দেখো অবস্থায় এটা একদম অনেক পানি বেরিয়েছে এবং এই পানিটা দিয়েই মাংসটাকে আমি কষিয়ে নেব। আর এই সুযোগে আমি পাশের চুলায় করে নিচ্ছি কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা আমি আগেই করে নিয়েছি কারণ গরুর মাংসের শেষের দিকে এসে কিন্তু আমি বেরেস্তাটা অ্যাড করব এই মাংসে, তাই সেটা আমি একটু আগেই করে রাখলাম। মাংসের পানিটা যখন কিছুটা কমে এসেছে, অর্থাৎ কষানোটা প্রায় যখন হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু আলু। এই আলুটা দিয়েও আমি মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়েও কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবে। এর ফলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তা পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার সাথে রয়েছে তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের আমি জানাই স্বাগতম। প্লিজ তোমরা ভিডিওটি দেখে চলে যাবে না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আলুটা যখন কিছুটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি অ্যাড করেছি শুকনো মরিচ প্রায় 5-6টার মতো, মাঝখান থেকে কেটে কেটে, কারণ এভাবে শুকনো মরিচটা অ্যাড করলে এর যে ফ্লেভারটা আসে সেটা আমার খুব ভালো লাগে। পেঁয়াজের বেরেস্তাটাকে আমি তেল ঝরানোর জন্য উপরে তুলে রেখেছিলাম, এখন আমি সেটা কড়াই থেকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে আলু আর মাংস আমার একদম পুরোপুরি কষানো হয়ে গিয়েছে, এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পানি যেন মাংসটা ভালো মতো গলে যায়। আর যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একদম মুথে নিয়েছি, অর্থাৎ প্রায় একেবারে কুচি কুচি হয়ে গিয়েছে যখন, তখন আমি এটাকে মাংসের সাথে অ্যাড করে দিয়েছি এবং মাংসের সাথে ভালো মতো নেড়ে দিয়েছি, অর্থাৎ এটা যেন পুরোপুরি মিশে যায়।
আর এই পর্যায়ে মাংসের সাথে বেরেস্তা দেওয়ার ফলে মাংস থেকে কিন্তু খুবই সুন্দর একটি গন্ধ বের হয়। আবার এটাও করা যেতে পারে যে যখন আমি মাংসটা দই দিয়ে ম্যারিনেট করব, ঠিক বেরেস্তাটা এরকম করে একসাথে মাখিয়ে রেখেও কিন্তু ম্যারিনেট করা যায়। আর মাংসটা হতে হতে পাশের চুলায় বসিয়ে দেওয়া হয়েছে পোলাও রান্না করার জন্য হাঁড়ি, এবং এতে পোলাওটা রান্না করে নিয়েছি। আর এই রেসিপিটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে এই ব্লগটি অনেক বড় হয়ে যাবে, কাজেই অন্য কোনো একদিন অন্য কোনো সময় আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ পোলাওয়ের রেসিপিটা আমার অন্য একটি ব্লগে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর মাংসটা রান্না আমার প্রায় হয়ে গিয়েছে, এই যে এখন আমি এটা পরিবেশনও করে নিয়েছি। আর এরই মাঝে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল যখন মাংস আনতে, সেই সাথে সে নিয়ে এসেছে বগুড়ার দই। হ্যাঁ, আমরা কিন্তু বগুড়ার দইটা খুবই পছন্দ করি, কারণ এর টেস্টটা কিন্তু খুবই অন্যরকম। আর আমার তো দই ছাড়া পোলাও খাওয়া একদমই অচল, একেবারে যাকে বলে, অর্থাৎ দই দিয়ে পোলাও খেতে আমি খুবই পছন্দ করি। সেই সাথে আমি নিয়ে নিয়েছি এখানে একটি বাটিতে কিছু দই এবং সেই সাথে মুড়ি। আর দই দিয়ে মুড়ি খেতেও কিন্তু আমি অনেক পছন্দ করি। আর দই মুড়ি খেতে খেতে কিন্তু আরেকটি চুলায় প্রিপারেশন চলছে মুরগি রান্না করার। আর এই রেসিপিটাও আর তোমাদেরকে আমি বলছি না, কারণ এগুলো অনেকবারই দেখানো হয়েছে আর তোমরা আসলে সকলেই জানো মুরগিটা কীভাবে রান্না করতে হয়। এটি একটি পাকিস্তানি মুরগি ছিল, এটাকেও ভুনা ভুনা করেছি, এবং পোলার সাথে গরুর মাংসের সাথে একটু মুরগি না হলে কিন্তু ভালো লাগে না। এই মুরগি রান্না করতে করতেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি। আর নওশাদকে আমি শেষে বললাম তোমাদেরকে কিছু বলার জন্য। নওশাদ, তুমি কি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলবা? অবশ্যই, সবাই ভালো থাকবেন। জুম্মার নামাজ যেহেতু মসজিদে যেয়ে গিয়ে আমরা পড়তে পারবো না, তো চেষ্টা করবো সবাই বাসায় নামাজ পড়ার জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করতে যাতে এই সমস্যাগুলো তাড়াতাড়ি কেটে যায় এবং আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি সবাই। আল্লাহ হাফেজ।